হাজারো মানুষের ভালোবাসায় ও সম্বর্ধনার জোয়ারে ভাসছে যশোর পাঁচ মনিরামপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। শপথ গ্রহণের পর রোববার দুপুরের ১২টায় যশোর বিমানবন্দরে পৌঁছালে এস এম ইয়াকুব আলী এমপিকে অভ্যর্থনা জানায় মনিরামপুরের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মীরা। এদিকে দুপুরে মনিরামপুরবাসীর ব্যানারে গণসম্বর্ধনার আয়োজন করা হয়। গণসম্বর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আসতে থাকে। এতে জনসমুদ্রে পরিণত হয় উপজেলার আশপাশের এলাকা। এ সময় সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, আমার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও গতিশীল করতে চাই। আমি ওয়াদা করছি মনিরামপুর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করব। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। আসলে আজ আমি ভাবতে পারছি না যে মানুষ, মনিরামপুরের মানুষ আমার বাড়িতে কেউ নাই। এটা দীর্ঘদিনের হয়তো মনিরামপুরবাসীর দাবি ছিল। আমি এই ভালোবাসার ঋণ আসলে কীভাবে শোধ করবো আমি নিজেই জানি না, তবে আমি আমার জীবন দিয়ে আমি রক্ষা করব তাদের এই ভালোবাসার ঋণ শোধ করার জন্যে। তো এই জন্যে আমার প্রয়োজন মনিরামপুরবাসীর শুধু ভালোবাসা না, আমাকে সাহায্য এবং হেল্প করতে হবে তাদের। এবং মনিরামপুরে যে সমস্ত দুর্নীতি হয়েছে এবং মনিরামপুর উন্নয়নের জন্যে প্রত্যেকটা মানুষের আমার প্রয়োজন এবং আমি তাদেরকে সাথে পেতে চাই। না, ভবদাহ তো আছে, এটা তো মারণ ব্যাধি, এটা তো জাতীয় সমস্যা। এটা আমি প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি এই এটা ভবদাহকে দেখবো। এবং মনিরামপুর অনেক কাজ বাকি আছে যেগুলো আমি ঘুরে ঘুরে, এটা আমি আগে জানতাম না, নির্বাচনের সময় বিভিন্ন রাস্তাঘাট দেখছি এবং বিভিন্ন অসহায় মানুষের অসহায়ত্ব দেখছি। এগুলো আমি ধীরে ধীরে অবশ্যই তাদের, যেহেতু আমি অঙ্গীকার করেছি এবং তারা আমাকে ভালোবেসে এত ভোট দিয়ে আমাকে বিজয় করেছে, কাজে আমি তাদের সাথে যে অঙ্গীকার করছি যে আমি আধুনিক মনিরামপুর গর্ব সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে এবং সবাইকে আমি সম্মান রক্ষা করতে চাই। এবং মনিরামপুরবাসীকে যে অসম্মানিত করা হয়েছে দীর্ঘদিন, সে সম্মানের জায়গাটা আমি ফিরে দিতে চাই। এবং মনিরামপুরবাসীর সাথে যে আমি ওয়াদা করেছি যে আধুনিক মনিরামপুর গর্ব, দুর্নীতিমুক্ত মনিরামপুর গর্ব এবং মাদকমুক্ত মনিরামপুর গর্ব, এটা আমি মনিরামপুরবাসী সবাইকে নিয়েই এটা সম্ভব এবং আমি সবার হেল্প চাই। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামা আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।